আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ। জীব বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্য অর্থাৎ হচ্ছে জীবের বিভিন্নতা। কোনো একটি নির্দিষ্ট স্থানে, কোনো একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রকার জীবের, অর্থাৎ উদ্ভিদ হোক, প্রাণী হোক এবং আণুবীক্ষণিক জীবের প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত ও বাস্তুতান্ত্রিকগত যে বিভিন্নতা বা বৈচিত্র্য দেখা যায় তাকে ওই নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট স্থানের জীব বৈচিত্র্য বলে। তাহলে জীব বৈচিত্র্য বলতে গেলে জীবের বিভিন্ন প্রকার, কিন্তু অবশ্যই বলতে হবে একটি নির্দিষ্ট স্থানে, একটি নির্দিষ্ট সময়ে, এবং প্রজাতিগত হতে হবে আন্তঃপ্রজাতিগত ও বাস্তুতান্ত্রিকভাবে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা বলবো জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের প্রকারভেদ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব জীব বৈচিত্র্যকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার তিন ভাগে ভাগ করব, যথা আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কি? না, আমরা জানি যে একটি প্রজাতির বা একটি জীবের বৈশিষ্ট্য নির্ধারিত হয় জিন দ্বারা। তাহলে একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে যখন বৈচিত্র্য দেখা যায় এবং সেটা অবশ্যই জিনের মাধ্যমে, তখন তাকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। এরপর আমরা পড়ব প্রজাতিগত বৈচিত্র্য। কথার মধ্যে বুঝতে পারছো, প্রজাতিগত বৈচিত্র্য অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলের মোট প্রজাতির সংখ্যাকে ওই স্থানের প্রজাতি বৈচিত্র্য বলে। তার মানে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে মোট যতগুলো প্রজাতি থাকবে সেই সংখ্যাকে বলবো প্রজাতি বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কথার অর্থই হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে যখন প্রজাতি ভিন্ন ভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে বাস করে, অর্থাৎ একটি প্রজাতি সে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রে বাস করে, তখন সেই বাসস্থান নির্বাচন করে তাকে আমরা সামগ্রিকভাবে বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেমন আমরা বলতে পারি বর্ষারণ্য প্রবাল দ্বীপের জীব বৈচিত্র্য পরস্পর থেকে আলাদা, অর্থাৎ বর্ষারণ্য, বর্ষার সময় যে অরণ্যে এবং প্রবাল দ্বীপ, এই দুটোর জীব বৈচিত্র্য কিন্তু পরস্পর থেকে আলাদা। তাহলে বাস্তুতান্ত্রিক হচ্ছে কি? না, বাসস্থানগত ভিন্নতার জন্য একটি প্রজাতির মধ্যে যখন বৈচিত্র্য দেখা যায় তখন তাকে বলবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমরা বললাম আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য এবং গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য কখন হবে? না, ধরি এইটা একটা বড় বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের মধ্যে যখন নির্দিষ্ট স্থানের একটি নির্দিষ্ট অঞ্চল, অর্থাৎ একটি বাস্তুতন্ত্রের বৃহৎ বাস্তুতন্ত্রের মধ্যে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলিতে যে জীব বৈচিত্র্য দেখা যায় তখন তাকে বলবো আলফা বৈচিত্র্য। এবং বাস্তুতন্ত্র সংলগ্ন বাসস্থানের মধ্যে যে জীব বৈচিত্র্য দেখা যায় তখন তাকে বলবো বিটা বৈচিত্র্য। এবং সমগ্র বাস্তুতন্ত্রের মধ্যে যে জীব বৈচিত্র্য দেখা যায় তখন তাকে বলবো গামা বৈচিত্র্য। এরপর আমরা পড়ব জীব বৈচিত্র্যের গুরুত্ব, ভেরি ইম্পর্ট্যান্ট জীব বৈচিত্র্যের গুরুত্ব। জীব বৈচিত্র্যের গুরুত্ব কি? কেন দরকার জীব বৈচিত্র্য, অর্থাৎ জীব বৈচিত্র্যের গুরুত্ব না থাকলে কি হতো? না, এটা বোঝানোর কিছু নেই, তোমরা এখান থেকে ভালো করে রিডিং করে মুখস্থ রাখার চেষ্টা, মনে রাখার চেষ্টা করবে। না, খাদ্য উৎপাদনের জন্য জীব বৈচিত্র্যের গুরুত্ব আছে। বিভিন্ন শস্য খাদ্য উৎপাদনকারী যেমন হচ্ছে ধান, গম, জব ভুট্টা, এটার জন্য আচ্ছা। মশলা উৎপাদনকারী যেমন হচ্ছে ধনে, মৌরি, এলাচ, গোলমরিচ, জিরে, লবঙ্গ, এগুলোর জন্য কিন্তু আমাদের জীব বৈচিত্র্য দরকার আছে। মাংস উৎপাদনের জন্য, ডিম উৎপাদনের জন্য এবং ড্রাগ ও ওষুধ প্রস্তুতির জন্য খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রকার ওষুধ উৎপাদনকারী উদ্ভিদের জন্য যেমন হচ্ছে সিঙ্কোনা গাছ থেকে আমরা কুইনাইন পাই ম্যালেরিয়ার চিকিৎসার জন্য, তাছাড়া হচ্ছে ইসবগুল, এটা খুব পরিচিত উদ্ভিদ যেখান থেকে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা ব্যবহৃত হয় আর কি, না নয়নতারা গাছ। এছাড়াও আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা কীভাবে হবে? না, খাদ্য খাদক সম্পর্ক পুষ্টিচক্র মাধ্যমে। তাহলে খাদ্য খাদক সম্পর্ক কখন হবে? না, খাদ্য শৃঙ্খল, খাদ্য জালকের জালের মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। এছাড়া পুষ্টিচক্র, বিভিন্ন প্রয়োজনীয় মৌলিক উপাদান যথা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, আমরা আগের দিন ক্লাসে বললাম
যে জৈব ভূ রাসায়নিক চক্র কি, অর্থাৎ এই সমস্ত প্রয়োজনীয় রাসায়নিক মৌল উপাদানগুলি, মৌলিক উপাদানগুলি কি হয়, চক্রাকারে আবর্তন হওয়ার ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা থাকে, রক্ষা হয়। এছাড়া জলবায়ু নিয়ন্ত্রণ, কিভাবে জলবায়ু নিয়ন্ত্রিত হবে, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সাম্য অবস্থার ফলে। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সাম্য অবস্থা কীভাবে হবে, সালোক সংশ্লেষ ও জীবে, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন বর্জন করে। উল্টো দিকে জীবেরা তাদের শ্বাসক্রিয়া বা শ্বসন ক্রিয়া চালানোর সময় পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বর্জন করে। এইভাবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্রহণ আর বর্জনের মাধ্যমে এই গ্যাস দুটির সাম্যতা বজায় থাকে পরিবেশে। এছাড়া হচ্ছে জলচক্র, জলচক্রের ফলে আর হচ্ছে বনভূমি, জলচক্র এবং হচ্ছে বনভূমির ফলে বৃষ্টিপাত ঘটাতে ও ভূমিক্ষয় নিবারণের সাহায্য করে। অর্থনৈতিক গুরুত্ব যদি দেখি কি দেখব, না হচ্ছে গৃহ সামগ্রী ও আসবাব তৈরি, গৃহ সামগ্রী ও আসবাব তৈরি বলতে বিভিন্ন মূল্যবান কাঠ উৎপাদনকারী উদ্ভিদ, যেমন হচ্ছে এই যে শিশু, মেহগিনি প্রভৃতি উদ্ভিদ, আঠা উৎপাদনের জন্য, রজন উৎপাদনের জন্য, এগুলো পড়বে, এগুলো বোঝানোর কিছু নেই, মুখস্থ করবে। শিল্প ও সাহিত্য এদের প্রভাব আছে। এছাড়া আজকে যেটা পড়বো সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট। জীব বৈচিত্র্যের হটস্পট কী, হটস্পট কথার অর্থই হচ্ছে পৃথিবীর যে ওই সমস্ত অঞ্চল যেখানে খুব বেশি সংখ্যায় নানা রকম প্রজাতির জীব পাওয়া যায়, এবং এমন সব প্রজাতির জীব পাওয়া যায় যেগুলি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, আর যে অঞ্চলগুলিকে বিপদগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে এবং নতুন প্রজাতির উৎপত্তির কেন্দ্রস্থল হিসাবে গ্রহণ করা হয়েছে, সেই অঞ্চলগুলোকে বলবো জীব বৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট। অর্থাৎ বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব বৈচিত্র্যের হটস্পট হচ্ছে পৃথিবীর এমন অঞ্চল যেখানে নানান রকমের প্রজাতির জীব পাওয়া যায়, এবং যেই অঞ্চল হচ্ছে বিপদগ্রস্ত এবং যেই অঞ্চল হচ্ছে নতুন প্রজাতি উৎপত্তির কেন্দ্রস্থল তাকে আমরা বলবো জীব বৈচিত্র্যের হটস্পট। এই জীব বৈচিত্র্যের হটস্পটকে, এই জীব বৈচিত্র্য কোন স্থানকে তাহলে জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণ করার শর্ত কী কী বললাম, আমরা সংজ্ঞা থেকেই পেয়ে গেলাম এমন অঞ্চল যেটা কী হবে না আছে, সীমাবদ্ধ থাকবে অসংখ্য প্রজাতি, অর্থাৎ বিভিন্ন প্রকার প্রজাতির সংখ্যা অনেক বেশি হবে, আর কী হবে, বিপদগ্রস্ত হতে হবে, নতুন প্রজাতির উৎপত্তির কেন্দ্রস্থল হতে হবে। আর একটা যেটা তোমরা আলাদা করে মনে রাখবে সেটা হচ্ছে 1500 প্রজাতির সংবহন কলাযুক্ত আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকতে হবে, তখন তাকে আমরা, সেই অঞ্চলকে তখন আমরা বলতে পারবো জীব বৈচিত্র্যের হটস্পট। এই জীব বৈচিত্র্যের হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী মায়ার। এই হটস্পট গোটা পৃথিবীতে জীব বৈচিত্র্যের হটস্পট আছে 34টি, ভারতবর্ষে আছে মোট 4টি, তার মধ্যে এই 4টি হটস্পট তোমরা মুখস্থ করবে নাম, এবং কোন হটস্পটে কোন ধরনের প্রাণী পাওয়া যায় সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে ভারতের 4টি হটস্পট কোনগুলোকে বলবো, ইন্দু বার্মা হটস্পট, একটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা হটস্পট, আর হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট, এবং হচ্ছে সুন্দারল্যান্ড। এবং ইন্দু বার্মা হটস্পটে আমরা কী দেখবো, কোন ধরনের প্রাণী পাওয়া যায়, অর্থাৎ উত্তর পূর্ব ভারত হচ্ছে ইন্দু বার্মা, এবং সেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের এই যে নাইট হিরন, ক্রাউড, এই সমস্ত বিভিন্ন ধরনের পাখি এগুলো পাওয়া যায়, কচ্ছপ পাওয়া যায়। এছাড়া পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, সেখানে আমরা কী দেখতে পাবো, কোন ধরনের প্রাণী পাওয়া যায়, সেখানে বিভিন্ন প্রকার সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায়, এছাড়া উভচর প্রাণী পাওয়া যায়, কিছু সরীসৃপ পাওয়া যায়। এখানে নামগুলো মনে রাখার চেষ্টা করবে, লেয়ন টেলড মেকক পাওয়া যায় এখানে, আচ্ছা হ্যাঁ এগুলো। আর হচ্ছে পূর্ব হিমালয়, এই পূর্ব হিমালয় থেকে আমরা কী কী পাবো, পূর্ব হিমালয় থেকে বিভিন্ন এই যে সালামান্ডার পাবো, মহিষ পাবো, যত হচ্ছে বুবালিশ
এইগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, তোমরা এমনি নাম মনে রাখার চেষ্টা করবে। একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, এশিয়ান বন্য জলজ মহিষ পাওয়া যায়, এগুলো সবই হচ্ছে পূর্ব হিমালয়ে পাওয়া যায়। আচ্ছা সুন্দারল্যান্ড, এই সুন্দারল্যান্ডে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রকার সরীসৃপ, উভচর, পক্ষী, এইগুলো পাওয়া যায়। আজ এই অবধি, এরপরে আমরা পড়ব জীব বৈচিত্র্যের হ্রাস, কী কী কারণে জীব বৈচিত্র্য হ্রাস হচ্ছে তার কারণ সম্বন্ধে আমরা পড়বো।